দেশজুড়ে নির্বাচনের আমেজ, শীতের দিনে পাড়া মহল্লার দোকানগুলোতে গরম কাপে চুমুক আর আলোচনা, কে হচ্ছেন জনপ্রতিনিধি। আর রাত দিন এক করে শহর, বন্দর, পাড়া, মহল্লা, পাহাড়ের সমতলে ভোটারদের সাথে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা নিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ঘটছে দু একটি বিচ্ছিন্ন ঘটনাও। সাধারণ ভোটাররা মনে করেন আশ্বাস নয়, জীবনমান উন্নয়নে যারা সত্যি কাজ করবেন তাদের নামেই পাশেই থাকবে জনগণের রায়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আশিকুর রহমানের ব্যুরো রিপোর্ট। নির্বাচনী প্রচারণার মাঠ গরম, নিজ নিজ প্রতীকে জনসমর্থন বাড়াতে নানামুখী আয়োজন, মাইকিং, ঢোলবাদ্য আর স্লোগানে মুখরিত চারপাশ। কেউ ভোটারদের টেনে নিচ্ছেন বুকে, কেউ বা বয়োজ্যেষ্ঠদের দোয়া নিচ্ছেন ভোটযুদ্ধে জিততে। নারায়ণগঞ্জের পাঁচ আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও তৃণমূল বিএনপির প্রার্থী সহ মোট 34 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনটি আসনে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা দেখা গেলেও নারায়ণগঞ্জ 4 এবং 5 আসনে শামীম ওসমান ও সেলিম ওসমান আছেন অনেকটাই ঘোষ আমেজে। জামালপুরে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের রেকর্ড সৃষ্টি করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জামালপুর 3 আসনের প্রার্থী মির্জা আজম। খুলনার 6টি আসনে 36 জন প্রার্থীর মধ্যে ভোটের মাঠ গরম করে রেখেছে আওয়ামী লীগ ও মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থীরা। তবে অন্যান্য দলের পোস্টার ও প্রার্থীদের তৎপরতা নেই বললেই চলে। খেলার মাঠে একটু মেজাজি হিসেবে পরিচিত সাকিব আল হাসান রাজনীতির ওপেনিংয়েই চান ভালো শুরুর। মাগুরায় জ্যাকেট আর সাধারণ একটি টি শার্ট পরেই পথে পথে দেখা করছেন নির্বাচনী এলাকার মানুষের সাথে। রাজশাহী 1 আসনে বর্তমান সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী এবারও নৌকা প্রতীকে নির্বাচন করছেন। অন্যদিকে আদালতের নির্দেশে দলের প্রভাবশালী দুই নেতা গোলাম রাব্বানী ও আখতারুজ্জামান স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। একই সাথে নারী স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহির জনপ্রিয়তা এই আসনের নির্বাচনকে আকর্ষণীয় করে তুলেছে। 298 নম্বর খাগড়াছড়ি আসনে নির্বাচনী প্রচার প্রচারণাও জমজমাট, পাহাড় চষে বেড়াচ্ছেন বিভিন্ন দলের মনোনীত প্রার্থীরা। নৌকার কুজেন্দ্র লাল ত্রিপুরা, লাঙ্গলের মিথিলা রোয়াজার সমর্থনে প্রতিদিন গণসংযোগ পথসভা অনুষ্ঠিত হচ্ছে। এদিকে নওগাঁ 4 আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর নৌকা প্রার্থীর সমর্থকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে স্বতন্ত্র প্রার্থীর অন্তত 3 জন সমর্থক আহত হয়েছেন। দুপুরে উপজেলার মৈনম এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থী ও সমর্থকদের প্রচার প্রচারণায় সরব লক্ষ্মীপুরের 4টি আসন। বিভিন্ন এলাকায় মাইকিং করে ভোটারদের নিজেদের মার্কায় ভোট দিতে প্রচারণা ও রকমারি স্লোগানে মুখর শহর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।